জামালপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন, আহত হন আরও ছয়জন। ভোরে জামালপুর টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লা এলাকায় ঢাকাগামী সাদনান এন্টারপ্রাইজের একটি বাসের সাথে সবজিবাহী অপর একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় জামালপুরগামী একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের পেছনে এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানে থাকা দুই সবজি ব্যবসায়ী নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পিকআপ ভ্যানের চালক। বাকিদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।